ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজধানীর আবদুল্লাপুরে বিআরটিসির বাসে আগুন। দেশে গম খুন ও চোরাগ্রুপ্ত হামলা বেড়ে যাওয়ায় জামায়াতের উদ্বিগ্ন। ফেসবুক লিঙ্কে চাপ দিয়েছে প্রতারক চক্রের খপ্পরে, কোয়ালের 5 লাখ টাকা। ঢাকার 2 আসনে মনোনয়নপত্র নিলেন জি এম কাদের ও তার স্ত্রী। চরমোনাই আখেরি মোনাজাত মুসলিম, উম্মাহ শান্তি কামনার দোয়া। জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসা যায় না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর আবদুল্লাপুরে বিআরটিসির বাসে আগুন। রাজধানী আবদুল্লাপুরের বিআরটিসি একটি দ্বিতল বাসে আজ শনিবার সন্ধ্যা 7টার দিকে বাসটি আগুন দেওয়া হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার। আগুন দেওয়ার বিষয়ে উত্তরা পূর্ব থানা পরিদর্শক তদন্ত রাকিবুল হক প্রথম আলোকে বলেন, আবদুল্লাপুরে বিআরটিসি যাত্রীবাহী দ্বিতল বাসের উপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। তখন গাড়ির চালক সহ অন্যান্য আগুন নিভিয়ে ফেলেন, এতে বাসটি 3টি সিট পুড়ে গেছে। পুলিশ কর্মকর্তা রাকিবুল হক বলে, যেসব দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়েছেন তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সড়কের আশপাশে ক্লোজড সার্কিট সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। দেশে গম খুন ও চোরাগ্রস্ত হামলা বেড়ে যাওয়া জামায়াতের উদ্বেগ। সম্প্রতি দেশে গুপ্ত হত্যা, গম খুন বৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। শনিবার 25 নভেম্বর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি এ উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সময়ে দেশে গুপ্ত হত্যা, গম খুন ও চোরাগ্রুপ্ত হামলার ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। হঠাৎ করে সাদা মাইক্রোবাস এসে টার্গেটকৃত ব্যক্তির উপর চোরাগ্রুপ্ত হামলা চালিয়ে দুর্বৃত্তরা নিরাপদে পালায়ন করছে। টার্গেট করা হচ্ছে বিএনপির জামায়াত নেতাকর্মীদের। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সকলের কাছে প্রশ্নবিদ্ধ। আমরা এসব গুপ্ত হত্যা ও মামলায় হতাহতের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করছি। পত্রিকায় রিপোর্ট অনুযায়ী গত 1 মাসে দেশের বিভিন্ন স্থানে 20টি চোরাগ্রুপ্ত হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। রাজশাহী 2 জন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বগুড়া ও নওগাঁয় 2 জন বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া রাজশাহী, নাটোর, নওগাঁ ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চোরাগ্রুপ্ত হামলা ঘটনা ঘটেছে। ফেসবুক লিঙ্কে চাপ দিয়েছে প্রতারক চক্রের খপ্পরে, খোয়ালের 8 লাখ টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক একটি লিঙ্ক নজরে আসে ঢাকার ব্যবসায়ী হাবিব রাজুর। লিঙ্কের শিরোনাম ছিল, দ্রুত লোন নিন। হাবিব লিঙ্কে চাপ দিতে বন্ধ হয়ে যায় মুঠোফোন। 10 মিনিট পরে মুঠোফোনটি আবার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়। 1 ঘন্টা পর হাবিবের মুঠোফোনে আর্থিক সেবা MSF নম্বরে 13,400 টাকা আসে। পরে একটি বিদেশি নম্বর থেকে তাকে ফোন করে বলা হয় ঋণের আবেদন করায় ওই টাকা দেওয়া হয়েছে। এক সপ্তাহ পর তাকে সুদসহ 39,150 টাকা পরিশোধ করতে হবে। গত মে মাসে এভাবে প্রতারক চক্রের খপ্পরে পড়েন হাবিব। আজ শনিবার তিনি প্রথম আলোকে বলেন, আমি মুঠোফোনে ভিডিও দেখছিলাম, হঠাৎ একটি লিঙ্কে অসাবধানতা বশত চাপ পড়ে যায়। কিছুক্ষণ পর থেকে ফোন করে আমাকে বলা হয়, আপনি ঋণের জন্য আবেদন করেছেন, আপনাকে ঋণ দেওয়া হয়েছে। লিঙ্কের চাপ দেওয়ার পর হাবিবের মুঠোফোনে শুধু টাকাই আসেনি, তিনি বলেন তার মুঠোফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেন প্রতারক চক্রের সদস্যরা। নানা হুমকি দিতে থাকে। এরপর গত চার মাস আগে ব্ল্যাকমেল করে তার কাছে থেকে প্রায় 8,06,000 টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক চক্র। মুসলিম উম্মহর শান্তি কামনার দোয়া।
আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী মাহফিল। শনিবার সকালে সমাবেশ পরিবেশে বয়ানে মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, মানুষ আল্লাহকে ভুলে নাফরমানি করছে, মানুষ আল্লাহকে ভুলে নাফরমানি করছে রহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাকোয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই, ওই মানুষ এমনিতে আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। আখিরি মোনাজাতে পীর চরমোনায় ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিনি, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। মুসলির মৃত্যু। চরমোনাই মাহফিলে আগত মুসলিমের মধ্যে ঢাকার ওয়াবির বাসিন্দা মোহাম্মদ এনামুল শুক্রবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মারা গেছেন। এছাড়া নবায়নগঞ্জে ফতুল্লাহ মোহাম্মদ কারামত আলী রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাদের লাশ জানাজা শেষে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। ঢাকার দুই আসনে মনোনয়নপত্র নিলেন জিএম কাদের ও তার স্ত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঢাকা থেকে প্রার্থী হতে চান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেহিফা কাদের। তারা দুজন ঢাকার দুটি আসনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন। ঢাকার 20টি আসন থেকে এই দুইজন আজ শনিবার পর্যন্ত মনোনয়নপত্র নিয়েছেন। 80 জন আজ সন্ধ্যায় রমনা থানা নির্বাচন কর্মকর্তা এম এম শাহনাজ পারভীন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। ঢাকা জেলার আসনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যেসব নির্বাচিত আসন রয়েছে সেগুলো রিটার্নিং কর্মকর্তা হলেন ঢাকা বিভাগীয় কমিশনার। এর বাহিরে আসনগুলো রিটার্নিং কর্মকর্তা ঢাকার জেলা প্রশাসক ডিসি। নির্বাচনী প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা বা সহযোগী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে 20 নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সূত্রে জানা গেছে, গুলশান, বনানী ও ভাষানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসনের জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছেন। কুটিল, খিলক্ষেত্র ও উত্তরা এলাকা নিয়ে গঠিত ঢাকা 18 আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন শেহিফা কাদের। জ্বালা পুড়াও করে ক্ষমতায় আসা যায় না, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, জ্বালা পুড়াও করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। মানুষকে হত্যা করে ভোট পাওয়া যায় না, ভোট পেতে হলে উন্নয়ন করতে হবে। শনিবার রাতে মানিকগঞ্জ শহরে বান্দাটিয়া আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে পুরসভায় 7, 8 ও 9 নং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের সময় বলা হয়েছে মেয়েদের শিক্ষার প্রয়োজন নেই, তারা ঘরে থাকবে। এই হলো বিএনপি জামায়াতের নীতি। পুরো আওয়ামী লীগ সভাপতি আরশেদ আলী বিশ্বের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চয় সভায় বক্তব্য দেয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি পুর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুলতানুল আজম খান।